রাজকন্যা দুশালা আমাকে প্রশ্ন করল, জননী আপনার যদি কন্যার সংখ্যা হতো 100 আর পুত্রের সংখ্যা 1, তবে কি আপনি অধিকতর খুশি হতেন? আমি বললাম, নিশ্চয়ই, কিন্তু কুরু বংশের মতো অভিজাত বংশে নারীর খুশির দাম কি আর দেয়? আমার কন্যার কণ্ঠে বিস্ময়, দেয় না? আমি বললাম, তাই যদি দিত তবে দেবী গঙ্গার কোনো কন্যা নেই কেন? সত্যবতী, কুন্তী, অম্বা, অম্বিকা সকলেই পুত্রবতী। চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, পঞ্চপাণ্ডব শুধু পুত্র, পুত্র আর পুত্র, শুধু পুরুষ, পুরুষ আর পুরুষ। কারণ কি জানিস? কারণ পুরুষরা মনে করে কৃচ্ছন্তু দুহিতা কিল, অর্থাৎ কন্যা নাকি কৃচ্ছ স্বরূপ, কন্যা নাকি ক্লেশদায়ক, কন্যা নাকি অনিষ্টরূপী, তাই সে পরিত্যাজ্য। পুরুষতন্ত্রের এই একটি ধারণাই নারীর অবস্থানের ওপর পুরুষ শক্তির নিষ্ঠুরতম পদাঘাত। পুরুষতন্ত্রের এই একটি মনোভাবই নারীর অধিকারের ওপর নিক্ষিপ্ত বিষাক্ততম প্রাণঘাতী বাণ। পুরুষতন্ত্রের এই একটি বিধানই নারীর সম্ভ্রম সম্মানের ওপর সর্বাধিক ঘৃণাবশী অগ্নিশলাকা। তাই জন্মাবার পর কন্যা সন্তানকে কণ্ঠরোধ করা হয় কাদের দিয়ে জানিস? ধাত্রীদের দিয়ে, সকলের অজান্তে। বিমূর দুশ্চলার এবারের প্রশ্ন, তাহলে আমি বাঁচলাম কি করে? আমি শোনালাম, দুশ্চলা তুই তো কেবলমাত্র তুই নোস, তুই যে এক প্রতিবাদের নাম, তোর জন্ম এক প্রতিবাদের জন্ম, তোর মাতা গান্ধারী সেই প্রতিবাদের সূতিকা গৃহ, এবং এই গান্ধারী সেই প্রতিবাদের রক্ষা করতে। যখন এই বংশে কন্যা সন্তানের জন্মদানকে কোনো নারী ভাবনাতে আনতেও ভয় পেত, তখন আমি সাহস সঞ্চয় করেছিলাম আমার পক্ষে, আমার চেতনায়। সব বিপদের আশঙ্কাকে উপেক্ষা করে সদ্যজাত কন্যার হত্যা পরবর্তী শোকের সম্ভাবনাকে নস্যাৎ করে প্রতিজ্ঞা করেছিলাম আমি, একটি কন্যার জননী হতেই হবে আমায়। আর কে না জানে, নারী যদি চায় তবে অনেক অসম্ভব সম্ভব হয়ে যায়। তাই আমার প্রসব করা ভ্রূণপিণ্ড কেটে 100টি মাংসখণ্ড ঘৃতকুম্ভে প্রতিস্থাপনকালে আমার ধাত্রী ভাগ করল মাংসপিণ্ডটিকে 101টি ভাগে আমারই নির্দেশে। অতএব নারীতে নারীতে মিলন হলো ভাবনায়, অতএব নারীতে নারীতে সংগঠিত হলো যোগাযোগ, জন্ম হলো এক কন্যার। বিগলিত দুশ্চলা নত হলো আমার পায়ে, মাতা আপনার সাহসকে প্রণাম। আমি তাকে বক্ষের নিবিড়তায় স্থান দিয়ে বললাম, প্রণাম জানা তোর ধাত্রীমাতাকেও। নিজের হেনস্থার ভয়, সর্বোপরি মৃত্যু ভয়কে জয় করে যে আমার ইচ্ছেকে জিতিয়েছে, হয়তো আমার প্রতিবাদ ও ইচ্ছে তার মনেতেও সুরক্ষিত ছিল গভীর গোপনে। জানিস দুশ্চলা, জীবনে কত কিছুই পারিনি। ভবিষ্যৎ বলবে গান্ধারী তার পতিদেবকে রাজ্যলোভের হাত থেকে মুক্ত করতে পারেনি, ভবিষ্যৎ বলবে গান্ধারী তার পুত্রদের ধর্মাশ্রয় করতে পারেনি পুত্রস্নেহকে পরিত্যাগ করে, ভবিষ্যৎ বলবে গান্ধারী কুন্তীকে ঈর্ষা করে চরম অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারেনি, কিন্তু ভবিষ্যৎ এও বলবে গান্ধারী পেরেছিল, গান্ধারীই পেরেছিল বহুকাল ধরে ভরত বংশে চলে আসা কন্যা অবমাননার ইতিহাসকে বদলে দিয়ে এক কন্যাকে দিনের আলো দেখাতে। কন্যা মোর, আমি গান্ধারী, আমি শৈবলে, আমি ভরত কুরু বংশের বধূ, আমি ধৃতরাষ্ট্র পত্নী, আমি শত পুত্রের মাতা, তবু আমি দুশ্চলা জননী। এই পরিচয়টুকুই উৎসভূমি আমার গভীরতম সুখের।
আমি দুঃশলা জননী, এই পরিচয়টিই ছিনিয়ে নিয়েছে আমার পরম আকাঙ্ক্ষিত জয়। আমি দুঃশলা জননী, এই পরিচয়ের আলোতেই প্রত্যহ জন্ম নেয় আমার আকাশ নব নব আনন্দে, প্রত্যহ জন্ম নেয় আমার কুসুম কুঞ্জ নব নব রূপে। আমি দুঃশলা জননী, এই পরিচয়ের আলোতেই প্রত্যহ জন্ম নেয় আমার জীবন মাতৃত্বের নব নবীন দীপ্তিতে, পূর্ণতার অসীম অতল তৃপ্তিতে।